বাবা মা হিসেবে আমাদের প্রথম দায়িত্বই হয়ে থাকে যে নিজের শিশুকে নিজের ছেলে মেয়েকে সুস্থ রাখা ভালো রাখা তো আমরা প্রত্যেক বাবা মারাই কিন্তু চেষ্টা করে থাকি যে বা ছেলে ভালো একটা হ্যাবিটের মধ্যে রাখা এবং সেখানে প্রথমেই সুস্থ রাখতে গেলে যে কথাটা বা যে ব্যাপারটা উঠে আসে সেটা হচ্ছে গুড হ্যাবিট আর গুড হ্যাবিট মানে গুড ফুড হ্যাবিটও কিন্তু তো গুড ফুড হ্যাবিট লাইফস্টাইলের একটা বড় অঙ্গ সো সেই জায়গাতে আমরা আজকে কথা বলবো সেই বাচ্চাদেরকে নিয়েই যারা সবে সবে স্কুলে যাচ্ছে বা স্কুলে যাতায়াত শুরু হয়েছে তাদের ক্ষেত্রে বাবা মারা কীভাবে সতর্ক থাকবেন কি কি জায়গাগুলো নজরে রাখবেন যে ছেলেমেয়েরা যাতে একটা গুড ফুড হ্যাবিটের সাথে সাথে একটা গুড লাইফস্টাইলের মধ্যেও থাকেন তো সেটা নিয়ে আজকে কথা বলবো আমার সাথে রয়েছেন ক্লিনিক্যাল নিউট্রিশানিস্ট মিতা প্রথমে আপনাকে এস নিউজে স্বাগত আজকে কথা বলবো যে বাচ্চারা যারা সবে সবে স্কুল যাচ্ছে বাচ্চারা তো এমনিও বেশি কিছু বোঝে না বাবা মারা পাঠাচ্ছে যাচ্ছে তো বাবা মাদের প্রথমেই যে মাথায় যেটা ঢুকে যায় যে ছেলেমেয়েরা বাইরে বেরোচ্ছে বাড়ির প্রথম তো খাবার দাবারের একটা চিন্তা প্রথমেই চলে আসে কী খাবে সকালে উঠে কি খেয়ে যাবে টিফিনে কি দেবো তো এই ব্যাপারটা নিয়ে জানতে চাইবো যে কীরকম খাবার বাবা মারা এই ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে একটু নজর রাখবে প্রথম যেটা নজর রাখা উচিত আমার মনে হয় যে একটা বাচ্চা যখন স্কুলে যায় সকাল থেকে উঠে তো সে কিছু খায় না তার পেটটা যেন ভরে থাকে এখন যদি বলি আমি তাকে অল্প একটু ভাতে ভাত বা খিচুড়ির মতো করে কিছু খাইয়ে দেওয়া সকলে বলবে ইমা মা সকালবেলা উঠেই একটু ভাত খেয়ে যাবে কিন্তু এতে কি হবে বাচ্চা পুরো এনার্জাইজড হয়ে যেই স্কুলে গেল তার কিন্তু পড়ার ক্ষমতা এবং তার মাথায় নেবার ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় বিকজ সে অনেক রকমের নিউট্রিয়েন্সগুলো একসাথে পেয়ে থাকে তার যতটা দরকারি এবং আরেকটা জিনিস যেটা আজকের বাবা মার পক্ষে যেটা খুবই চিন্তার হলো যে আমি কি টিফিন দেব বাচ্চাকে সত্যি কথাই হয়তো বাবা মা দুজনেই চাকরি করেন তার ফলে তাদের হয়তো করার অসম্ভব তো এখানে যদি আপনি ভাত খাইয়ে পাঠান বাচ্চাকে বা অল্প কিছু খিচুড়ি টাইপের এরকম যেটাতে পেটটা ভরবে বাচ্চা তাতে সুবিধা হবে কি খিচু টিফিনের দিকে কিন্তু আমাদের অতটা নজর দিতে হবে না কারণ আমরা একটা হোল মিল খাইয়ে পাঠাচ্ছি একটা খিচুড়ি আর একটু ডিম সেদ্ধ বা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত দিয়ে যদি মাখন দিয়ে তাকে আমি খাইয়ে দিই তারপর কিন্তু তারা দুপুরের এই টিফিনে নিয়ে আমরা কিন্তু অতটা চিন্তা করব না তখন তাকে আমি একটা ফ্রুট দিয়ে দিলেই হবে ফ্রুটের সঙ্গে হয়তো আমি তাকে একটু চিনে বাদাম দিয়ে দিলাম পিনাটস আমি তাকে দিয়ে দিলাম বা আজকাল যদি মাদের ইচ্ছে হয় তারা একটু কাজু দিয়ে দিলো সেটা দিতে পারে তখন অল্প করে খুব বেশি নয় কিন্তু এটা হলো কি তখন টিফিন বা স্ন্যাক্স হিসেবে তখন সে খেলেও তার পেটটাও একটু ভরলো আর তার সাথে যদি কোনো দইয়ের ঘোল বা কিছু একটা করে দিল সেটা তার ওয়াটার বটলের মতো একটা বটলে থাকলো সেটাও সে খেয়ে নিল পেট একদম ভরে গেল তারপর দুপুরে এসে সে যা খাবার খেলো কিন্তু এর ফলে কী হলো বাবা মার চিন্তার বিরাট অবসান ঘটলো যে কী দেবো এই যে মা বাবা কী করে একটা চিপসের প্যাকেট দিয়ে দিল। বা একটা কেক দিয়ে দিল এগুলো তো বাড়িতে তৈরি হচ্ছে না এগুলো তো তৈরি হচ্ছে দোকানে সুতরাং তার কতটা পুষ্টিমূল্য তার সত্যিই রয়েছে সেটাকে জেনেই তো তাকে বাচ্চাকে বিকজ বাচ্চাটা খুব প্রিয় আমাদের কাছে না তাকে সেই টাইপের খাবারটা দিলে আমার মনে হয় বাচ্চার শরীরটাও ভালো থাকে এবং বাচ্চার পড়াশোনা যে উদ্দেশ্যে স্কুলে যায় সেটাও অনেকটা ফুলফিল হতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাচ্চারাই আছে যে একটু খাওয়া দাওয়ার প্রতি একটুখানি অনীহা খাবো না এটা খাবো না ওটা খাবো না সেখানে বাবা মারা একটু চেষ্টা করে একটু ভ্যারাইটি আনার যে একটু এক একদিন এক এক রকম দিই বা একটু ওর একটু ভালো লাগবে দেখতে বা কালারফুল কিছু হলো যেটা ওর জন্যও ভালো হবে তো সেখানে কি অ্যাডভাইস দেবেন সেখানে আমি অ্যাডভাইস দেবো দেখুন কিছুই না ব্যাপারটা আমরা শুধু একটু এদিক ওদিক করে দেবো অর্থাৎ কি আমরা ভাত দিচ্ছি তা কি চিকেনও দিচ্ছি কিন্তু তার আর ইচ্ছে করছে না খেতে ওই ভাতটাকেই যদি আমি অল্প এক চামচ ঘি দিয়ে চালটাকে নে যদি আমি একটা চিকেন দিয়ে দিলাম একটা ফ্রাইড রাইসের মতো বা একটু পোলাওয়ের মতো হয়ে গেল বাচ্চার কিন্তু খেতে গেলে আপনারই লোভ লাগবে তো বাচ্চার তো লোভ লাগবেই সেটাতে এবং শুধু ওইটা জিনিস নয় ধরুন আমরা বাড়িতে কচুরি করি ডালপুরি করি সব সময় সেগুলো সম্ভব হয় না তো একটু যদি ডালকের পুরের মতো যেগুলো আমরা করি সেইগুলোকে দিয়ে আমরা রুটির মতো সেঁকে দিই বা একটা ব্রাশ করে দিলাম অয়েলের দিয়ে আমরা সেটাকে পরোটার মতো করে দিই আমার মনে হয় না কোনো বাচ্চারই স্ন্যাক্সের পক্ষে এটা খুব একটা খুব খারাপ জিনিস হবে বরং এগুলো ভ্যারাইটিও হবে রোজ এক জিনিস বাইরের না দিয়ে আমি একদিন একটা রুটি দিয়েও কচুরি করে দিতে পারি সব সময় একই জিনিস দিতে হবে রোজ তাও নয় বিভিন্ন ধরনের জিনিস ধরুন আপনি ওই যেমনি বললাম ভাতটাকে মানে যেটাকে আমরা বলি দই ভাতও যদি আপনি ফ্রিজে রেখে দেন তো সেটাও খুব ফার্মেন্টেড হয়ে খুব পুষ্টিমূল্য তার বেড়ে যায় আপনি এরম জিনিসও টিফিনে অল্প করে একটু দিয়ে দিতে পারেন বা ধরুন আমি শুধু টিফিনের জন্য বলছি না সে যখন বাড়িতে এসেও খায় আজকাল দই ভাত খাওয়ার চলটাই আস্তে আস্তে উঠে গেছে এই জিনিসগুলোকে কিন্তু বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে হবে এগুলো শরীরের পক্ষে তার খুব ভালো এছাড়া বলছি তার যদি চিকেন ভালো লাগে সে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে তো বাড়িতে করে দিন আমার একটা খালি রিকোয়েস্ট বাবা মার প্রতি বাইরে থেকে এনে বাচ্চাকে অ্যাটলিস্ট কারণ আপনারা দেখবেন রাস্তায় যে চিকেন পাকোড়া বা যে কোনো ফ্রাইড আইটেমগুলো হয় আপনি যখন কোনো বড় রেস্টুরেন্টে গিয়েও খান তারা যখন ফ্রাই করে আপনি কিন্তু সামনে গিয়ে দেখেন না রাস্তাটা দেখতে পান এবং আমিও দেখি বলে বলছি সেগুলো দেখবেন তেলগুলো একদম নষ্ট হয়ে যায় অর্থাৎ যেটা এখন আমরা সব জায়গায় পড়ছি বা জানছি যে ট্রান্সফ্যাট বার বার তেলগুলো ইউজ হতে হতে একসময় তেলটা খারাপ হয়ে যায় সেই ট্রান্সফ্যাট কিন্তু শরীরের জন্য খুব অপকারী জিনিস আমাদের এবং এত তাড়াতাড়ি বাচ্চাদের অপকারী জিনিসগুলো দিনের পর দিন দিয়ে আমার মনে হয় তার ক্ষতি করাটা কখনোই উচিত নয় এবং সকালবেলায় বেরোনোর কথা আমরা বলছিলাম এই স্কুলে নিয়ে যাওয়ার সময় একটা ব্যাপার হয় যে ফলের কথা আপনি বলছিলেন যে ফলের ক্ষেত্রে অনেক সময় আমার বাচ্চার ক্ষেত্রে সকালবেলা কিছু চেয়ে পাবো না বা চিবিয়ে খেতে ভালো লাগে তো ঘুমের ঘরেই উঠিয়ে নিয়ে যাচ্ছে তো তখন মুডটাও থাকে না তো অনেক আমরা কি করে সেটাকে জুস করে দেবা যে খেয়ে নিল বা বোতলে দিয়ে দিই খেতে খেতে চলে গেল তো এটার কি সমান গুরুত্ব থাকছে বা সমান পুষ্টপ্রদান একদম ভরপুর থাকছে যখন একটা গোটা ফল আমরা জুস করে নিচ্ছি দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্সিয়েট রয়েছে বা সে ব্যাপারে কি বলবেন আমি এই জন্যেই বলি যে বাচ্চা হয়তো সত্যি কথা সব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বলছি যে তারা হয়তো সবসময় ছাড়িয়ে নিয়ে আমি যদি একটা অরেঞ্জ দিই বা একটা মুসাম্বি দিই তারা হয়তো ওরুম করে পারেও না এগুলোকে কেটে দেওয়াটাও ঠিক নয় তো যার জন্য আমি বলবো সেখানে এমন ফ্রুট দিন যেটা সে ছাড়ালো খেলো অর্থাৎ বানানা খেতে পারে মানে যেগুলোকে ছাড়ালো খেলো তার পুষ্টি মূল্য রইল আর কি হয় খোলাও খোলাও রইলো না জিনিসটা ভালো থাকলো কিন্তু যদি আমরা এই জুস দিই জুসের ভেতরে মেন কি থাকছে কিছু রিফাইন সুগার আজ কিছু কিছু মিনারেল আর ভিটামিন থাকে সেই মিনারেল ভিটামিন কিন্তু আমরা ফ্রুটের ভেতর থেকেও পাবো কিন্তু মুশকিলটা কি হয় এই যে রিফাইন্ড সুগার খাওয়াতে খাওয়াতে বাচ্চার অনেক ক্ষতি হয় এছাড়া আজকাল অনেকেই প্যাকেজড ওই যে জুসগুলো ইউজ করে এগুলো তো প্রিজার্ভেটিভ মেশানো থাকে সুতরাং বাচ্চাদের পক্ষে না এগুলো একদমই ভালো হয় না এবং দ্বিতীয় হচ্ছে ফ্রুটের ভেতর থাকে ফাইবার আজকে সারা পৃথিবীতে যে কথা হচ্ছে ফাইবার খুব শরীরের জন্য দরকারি তাহলে আমাদের উচিত কিন্তু বাচ্চাদের ছোট থেকে এগুলোকে শিখিয়ে দেওয়া যে তুমি যখনই মুসাম্বি বা যেগুলো আমরা জুস করে খাই অরেঞ্জ যেগুলো আমরা জুস করছি সেগুলোকে তুমি চিবিয়ে দাও মুসাম্বি ছোট্ট ছোট্ট করে কেটে একটু গোলমরিচ একটু নুন মাখিয়ে দিয়ে বাচ্চা চিবিয়ে সামনে এগুলোকে সামনে থেকে প্র্যাকটিস করাতে হবে সে চিবিয়ে নিয়ে গিলে নেবে তবেই সে বুঝতে পারবে আর এটা ফিলিংও হবে বিকজ ফাইবারটা শরীরে যাবে আর দ্বিতীয় যেটা হবে কি একসাথে ফাইবারও পেলো জুস পেলো একটা জুস করতে গেলে আমার অ্যাটলিস্ট তিনটে থেকে পাঁচটা লাগবে একসঙ্গে এতটা ফ্রুট বাচ্চাকে দেওয়ারও তো কোনো দরকার নেই তার কতটা চাহিদা তার কতটা দরকার সেটা জেরেও তো আমাকে তাকে খাওয়ার দিতে হবে না একদম মানে পরিমাণটা আমাদের মাথায় রাখতে হবে যে এই পরিমাণের কথা বলতে গেলেই এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা বাবা মারই একজন দুজন এরকম ছেলেমেয়ে রয়েছে তো সেখানে একটা পজিটিভনেস যে অতিরিক্ত যে আমি বাচ্চাকে কোনো জায়গাতে খামতি রাখবো না এই খামতি রাখবো না ভাবতে গিয়ে একটু অতিরিক্ত করে ফেলা তো এই পরিমাণের কথা বলতে গিয়ে আমার মাথায় আসলো তো সেখানে গিয়ে বাচ্চা দেখেছে কোন বিপদটা দেখে আনছে এই জিনিসটা না আজকে তো দেখছি তার পরি মানে এটা দেখতে গিয়ে অতিরিক্ত মানে কেউ বলছে আমি বাচ্চাকে রোজ আমন্ড খাওয়াচ্ছি কেউ বলছে কাজু খাওয়াচ্ছি কেউ বলছে আমার বাচ্চা চাই বলে বাড়িতে তার জন্য রোজ বিরিয়ানি আসছে কারণ সে খুব ভালোবাসে সপ্তাহে একদিন বিরিয়ানি না হলে তা চলে না বাচ্চা কি বলবে বড়রাই বলছে বাচ্চা তো বড়োদের দেখে শিখবে এর ফলটা কি হচ্ছে রোজ এক্সট্রা ক্যালোরি নিতে 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 তার ওয়েট বাড়ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন সারা পৃথিবীতে আজকে চাইল্ড ওবেসিটির মতো সমস্যা একটা বিশাল সমস্যায় দাঁড়িয়েছে এবং এই সমস্যাকে যদি রোধ করতে হয় বিকজ সেলটা কিন্তু মানে ফ্যাট সেল যেটা বেড়ে যাবে ছোটোবেলায় সেটা কিন্তু নাম্বারে বেড়ে যাবে আপনি বড় হয়ে হয়তো রোগা হবেন কিন্তু ছোট হবে সাইজে নাম্বার কিন্তু আপনি কমাতে পারবেন না এই জন্যই খুব দরকার ছোট থেকে মা বাবাকে অ্যালার্ট হওয়া যাতে তাদের ওয়েট পুটার না হয় হ্যাঁ বাচ্চা কি তাই বলে খাবে না কেন খাবে না একদিন মাসে একটা কোনো বাইরে গিয়ে কিছু খেলো সেটাতে কিছু হয় না কিন্তু আমি যদি ভাবি সপ্তাহে তিন দিন কি চার দিন আমার দরকার এই খাবারটা আমার মনে হয় ওটা বাড়াবাড়ি হয়ে যাবে ওটা ওই বাড়াবাড়িটা গিয়ে বাচ্চার জীবনের ক্ষেত্রে কিন্তু বড্ড বাড়াবাড়ি রকমের জিনিস এসে যাবে একদম একদম এই মাথায় এই জিনিসগুলো আমাদের রাখাটা প্রচণ্ড জরুরি অত্যন্ত ধন্যবাদ আপনাকে আজকে আমরা কথা বললাম বাচ্চাদেরকে নিয়ে যারা সবে সবে স্কুলে যাচ্ছে এবং এই স্কুলে স্কুল গোয়িং যে ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়াটা গুড ফুডটা যে মেনটেন করা সেখানে কিন্তু অভিভাবকদের ভূমিকাটা সবার প্রথমে তা মানে প্রত্যেকটা অভ্যাস যেমন বাড়ি থেকে তৈরি হয় তেমন গুড ফুড হ্যাবিটটাও কিন্তু বাবা মার হাত ধরে বাড়ি থেকেই তৈরি হয় তো সেক্ষেত্রে বাবা মাদের বলবো সতর্ক হন সাবধান হন এবং একদমই অতিরিক্ত কিছু করে বাচ্চার পদ দেখে আনবেন না ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ